সো গাইস, আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো বুমেরাং মুভিটা তার 19 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল সেটাই বলবো আজকের এই ভিডিওতে, এবং কথা বলবো শাকিব খানের মুভি তুফান তার 19 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে ইন্ডিয়ার থেকে, এবং এই টোটাল 19 দিনে বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে কিন্তু শুরু থেকেই দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল, হাইপ ছিল, কারণ এই মুভির গল্পটা আলাদা, এই মুভির কন্টেন্ট আলাদা। মানে এরকম কন্টেন্ট নিয়ে কিন্তু বাংলাতে এর আগে কোনো সিনেমা হয়নি, বা সাইফাই নিয়ে কিন্তু কোনো রকমের কোনো মুভি বাংলাতে হয়নি, জিদ্দাই প্রথমবার, যার কারণে কিন্তু প্রত্যেকটা দর্শক এই মুভিটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। এবং এই মুভির মধ্যে কিছু নতুনত্ব আছে, এবং জিদ্দার এর আগের যে সিনেমাগুলো এসেছে মানুষ সিনেমাটা তো পুরোপুরি ফ্লপ হয়ে গেছে, এটা আপনারা জানেন। সেখানে আমরা জিদ্দাকে একটা অ্যাকশন অবতারে দেখেছিলাম, কিন্তু এই সিনেমাতে জিদ্দাকে আমরা একটা সায়েন্টিস্টের রোল প্লে করতে দেখতে পেয়েছি, এবং সেখানে তার সাথে সাথে তার কিছু কমেডিয়ান আছে যেগুলো কিন্তু পুরোপুরি ওয়াক করছে, সেগুলো আমরা টিজার বা ট্রেলারে অলরেডি দেখেছিলাম। তো মুভিটাতে তো পুরোপুরি ফাটিয়ে দিয়েছে জিদ্দার কমেডি, সেটাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তো গাইস, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 19 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, এই মুভিটা তার 19 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 11 লক্ষ টাকার মতো, এবং টোটাল 19 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 7 কোটি 6 লক্ষ টাকার মতো। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট ওয়াটেড মুভি তুফানকে নিয়ে। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার, বাংলাদেশের কিং খান শাকিব খানের মুভি তুফান, যেটা কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যেই একটা আলাদা লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল। কারণ এই মুভির টিজার বা ট্রেলারে যেটা দেখানো হয়েছিল সেটা কিন্তু KGF-এর তুলনায় কোনোটাই কম ছিল না, কারণ KGF তো একটা বড় বিগ বাজেটের মুভি ছিল, এবং সেখানে সেরকম আইডিয়াতে যে একটা বাংলা সিনেমা নির্মাণ করেছে সেটাকে দেখে কিন্তু প্রত্যেকটা দর্শক হতবাক হয়েছিল। তো এই মুভিটাকে নিয়ে কিন্তু শুরু থেকেই দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল, হাইপ ছিল, কিন্তু মুভিটা কি ইন্ডিয়াতে প্রত্যেকটা মানুষের মনে দাগ কাটতে পারলো? তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা বাংলাদেশের সাথে সাথে কিন্তু ওভারসিজ মার্কেটও রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, এবং এই মুভিটা 5ই জুলাই ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছিল, কিন্তু এই মুভিটা ইন্ডিয়ান বক্স অফিস কালেকশনে সেরকম ধরনের কোনো রকম কালেকশন আনতে পারেনি। এবং আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারবো না, যদিও কিন্তু মুভিটার আমি অনেক প্রশংসা করেছি যে মুভিটা বাংলাদেশের সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব জায়গাতেও কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, এবং অস্ট্রেলিয়া আমেরিকাতে যে বক্স অফিস কালেকশনটা করছে সেই কালেকশনটাও কিন্তু ইন্ডিয়ার থেকে আনতে পারেনি। তো গাইস, এখন আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফান তার 19 দিনে সে ইন্ডিয়ার থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 19 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 19 এসে মুভিটা ইন্ডিয়ার থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 30,000 টাকার মতো, এবং টোটাল 19 দিনে মুভিটা ইন্ডিয়ার থেকে বক্স অফিস কালেকশন করছে 73,70,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য। Thank you.